السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصليه جهنم وساءت مصيرا استبي <applause> بانجلار شمانيتو درشوك موندولي সুন্নাতের মূল্যায়ন এই আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি সুন্নাতকে মূল্যায়ন করতে গিয়ে সবচেয়ে বড় বাধা হিসাবে আমাদের সামনে আসে ইসলামের অন্যতম একটি পাপ অন্যতম শত্রু সুন্নাতের বিধ্বংসী একটি অস্ত্র সেটা হলো বেদাত এই বেদাতকে আমরা মেনে নিয়েছি আমল হিসাবে নজুবিল্লা যেটা ইসলামের শত্রু সোনের মরণ ফাঁদ সেটাকে কোনো মুসলিম গ্রহণ করতে পারে না আমরা আগের পর্বগুলোতে আলোচনা করেছি এ বিষয়ে স্পষ্ট করে শরীয়ত পরিপূর্ণ যে ব্যক্তি শরীয়তের মধ্যে নতুন কিছু তৈরি করলো অর্থাৎ ওই ব্যক্তি যেন শরীয়তের উপরে মিথ্যা আরোপ করলো আর এই স্থানে তৈরি হলে একটা বেদাত তৈরি করলে ওই স্থান থেকে একটা সুন্নাত উঠে যায় যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 56 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলা নাবি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা এক নম্বর কোন ব্যক্তি যদি বেদাতকে মেনে নাই তাহলে ওই ব্যক্তি মেনে নিল যে পবিত্র কোরআন বা ইসলাম সম্পূর্ণ নয় পরিপূর্ণ নয় দুই নম্বর ওই ব্যক্তি মনে করল যে নবী মোহাম্মদ সাল আলাইকুম সব ভালো উত্তম জিনিস আমাদের দিয়ে যেতে পারেননি নতুন করে আরেকজন সৃষ্টি করেছেন তিন নম্বর প্রমাণিত হবে যে ওই ব্যক্তি শরীয়ত উৎখাত করল যে জায়গায় চালু ছিল একটা সুন্নাত সেখানে একটা বেদাত চালু করে সুন্নাতকে উঠে দিল উপস্থিতি এরই উদাহরণ আপনাদের সামনে পেশ করছি আল্লাহ রাবুল আলমিন মোহাম্মদ সাল আলাই সাল্লামের উপরে রহমত নাজিল করেন ফেরেস্তারা দরুদ পাঠ করেন হে ইমানদারগণ তোমরাও নবীর উপরে দরুদ পাঠ করো সালাম পেশ করো এই আয়াতটি যখন নাজিল হলো তখন সাহাবা কেরাম বুঝলেন না সল্লুন আলা নাবি অর্থ হে ইমানদারগণ তোমরা সালাত পড়ো এই সালাত অর্থ তারা বুঝেননি তখন নবী মোহাম্মদ সাল্লাম শিক্ষা দিলেন যে কুলু আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়া আল আলী মোহাম্মদ কামা সাল্লাই আলাহ ইব্রাহিম ও আল আলী ইব্রাহিম হামিদ মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ও আল আলী মোহাম্মদ কামা বারক তাল্লাহ ইব্রাহিম ও আল আল ইব্রাহিম এটা শিক্ষা দেওয়ার মাধ্যমে বোঝা গেল কিভাবে নবীর প্রতি দরুদ পড়তে হবে কিন্তু আজকে এই হাদিসটির কোনো গুরুত্ব নেই এই সুন্নাতের কোনো মূল্যায়ন নেই বিভিন্ন মসজিদে বিভিন্ন সমাজে ইন্না মালাহিক হইয়া সল্ল নাবি পড়ার পরে চলে মানুষের রচনা করা দরুদ ইয়ানবী সালাম আলাইকা আসসালাত সালাম আলাইকা ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ বলে বলা হয় আরো বলা হয় বালাগাল উলা বি কামা আলিহি কাসাবাদুজা বি জামা আলিহি হাসনাদ জামি ও খেসা আলিহি সল্ল আলি ও আলিহি কবির রচিত এই দরুদ পড়া হচ্ছে এর মধ্যে শিরিকের মিশ্রণ রয়েছে বেদাতের মিশ্রণ রয়েছে বন্ধুরা আমার আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চায় তাহলে এই আয়াতটি পাঠ করার পরে কোন দরুদ পড়ার দরকার ছিল ওই দরুদ যে দরুদ শিক্ষা দিলেন সাহাবাহামকে রসুল সাল্লা সাল্লাম দরুদ ইব্রাহিম সেটা পড়ার দরকার ছিল বলুন যতদিন সমাজে মানুষের তৈরি করায় দরুদ প্রচলিত থাকবে সেই স্থানে কি নবী সাল্লা সাল্লামে দরুদ আসবে আসার কোনো প্রশ্ন আসে প্রশ্ন আসে না এখান থেকে উঠে গেছে আজকে সমাজে দেখুন বেদাত একটা তৈরি হলে সেই স্থান থেকে যে সোননাথ উঠে যায় তার বাস্তব একটা প্রমাণ গোটা পৃথিবীতে আজকে মুসলিমরা পুনরই সাবান সিয়াম পালন করে থাকে অর্থাৎ সবে বরাত নাম করে সবে বরাত শব্দটি হাদিসের শব্দ নয় কোরআনের শব্দ নয় সুন্নাত কিভাবে উঠে গেল রসুল সাল্লাম প্রতি বছর সাবানের শুরু থেকে নিয়ে পনেরো তারিখের আগ পর্যন্ত বা কিছু দিন বাদ দিয়ে পুরো মাস সিয়াম পালন করতেন এই পনেরো তারিখটি আবিষ্কার করার কারণে আজকে এই সুন্নাতটা উঠে গেছে অর্থাৎ এক তারিখ থেকে নিয়ে পনেরো তারিখের আগ পর্যন্ত যে যতটি ইচ্ছা একাধিক সে শ্যাম পালন করতে পারে দু একদিন বাদ দিয়ে পুরো সাবানে শ্যাম পালন করতে পারে কিন্তু দুঃখজনক হলো যে এই বেদাতের আবিষ্কার হওয়ার কারণে সোনারটা উঠে গেছে সমাজ থেকে কেউ পালন করে না এই সুন্নারটাকে কে গুরুত্ব দেয় না তাহলে একটি বেদাতের সূচনা হলে একটি সোনাতকে একটি শরীয়তকে সেখান থেকে যে উৎখাত করা হয় তার একটা বাস্তব প্রমাণ চার দর্শক মন্ডলকে মনে রাখতে হবে যখন কোনো ব্যক্তি বেদাতের সঙ্গে সংশ্লিষ্ট হলো বেদাতকে মেনে নিল তখন মনে করতে হবে তার কোন আমুল আল্লাহ গ্রহণযোগ্য হবে না রসুল সাল্লা সাল্লাম বলছেন মানে আমিলা আমালান কেউ যদি কোনো আমুল করে লাইসা আলাইহে আমরুনা সেই কাজটি করার নির্দেশ আমি মোহাম্মদ সাল্লাম দেইনি হরদ ওটা প্রত্যাখ্যাত ওটা বর্জনীয় ওটা সমাজে চলবে না কোন আমুল আমি সৃষ্টি করতে পারিনি এ অধিকার আমাকে দেওয়া হয়নি কোনো সাহাবিকে এ অধিকার দেওয়া হয়নি তাহলে আমি কেন আমুল তৈরি করব। বরং শরীয়ত যে আল্লাহ প্রদত্ত এখানে সয়ন মোহাম্মদ সাল্লাম নিজের পক্ষ থেকেও কিছু সংশ্লিষ্ট করতে পারেননি এটা আমরা জেনেছি আগের পর্বে তাহলে এখানে আমি নতুন কিছু সৃষ্টিকোল্লা কি গ্রহণ করবেন গ্রহণ করার প্রশ্নই আসে না সেই মুসলিম খুলুন তৃতীয়খানে সাতাত্তর পৃষ্ঠায় সেই বুখারে খুলুন রসুলুল্লাহ সাল্লাম বলছেন মা আয়েশা থেকে বর্ণিত মান আহতা সাফি আমরিনা হা দাদা মা আলাইসামিন গোফা কেউ যদি এই শরীয়তের মধ্যে এমন নতুন কিছু সৃষ্টি করে তৈরি করে যা তার মধ্যে নেই এটা প্রত্যাখ্যাত ওটা বর্জনীয় ওটা চলবে না কত ভয়াবহ কত নিকৃষ্ট এবং কত জঘন্যুল্লাহ আলো সাললাম বলছেন বলুন সহীব হাদিস তিনশো একান্ন পৃষ্ঠায় আমরা হাদিসটি পাব আলমারি বলছেন মান আহ ফিহা আ মুহ বেসান যদি শরীয়তের মধ্যে কেউ একটি বেদাত তৈরি করে এবং বেদাতি ব্যক্তিকে আশ্রয় দান করে যে বেদাতের জন্ম দেয় যে বেদাত লালন করে এই লোকটিকে আশ্রয় দেওয়াও এই ব্যক্তিকে সম্মান করাও এই ব্যক্তিকে ডেকে নিয়ে এসে কথা শোনা বক্তব্য শোনা খুদ্ শোনাটাও অন্যায় যদি বেদাত করে বা বেদাতিক আশ্রয় দেয় ফালাই কাছে আজমাইন ওই ব্যক্তির উপরে আল্লাহ রবুল আলমের অভিশাপ অভিশাপ পৃথিবীর সমস্ত মানুষের পক্ষ থেকে অভিশাপ বেদাত কত নিকৃষ্ট কত জঘন্য যারা বেদাত তৈরি করে নতুন নতুন আবিষ্কার করে বক্তব্যের মাধ্যমে লিখনের মাধ্যমে কাজের মাধ্যমে নিত্য নিতন কথা কাজ লেখনি, শরীয়ত আবিষ্কার করে তারা কত নিকৃষ্ট কত ওন তারা মহান রব্বুল রবীন্দন তাদের উপরে অভিশাপ করেন সমস্ত অভিশাপ করে মানুষটা তার উপরে আর আল্লাহ বলছেন আল্লাহ যার উপরে অভিশাপ করে এই ব্যক্তি কখনোই কখনোই তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না সে সাহায্যকারী পাবে না তাহলে স্পষ্ট প্রমাণিত হয় ও বাই আনিল্লা পালং যার উপরে অভিশাপ করা হবে তার কোন সাহায্যকারী থাকবে না তাহলে বেদাতি কত নিকৃষ্ট যারা বেদাত করে তারা কত নিকৃষ্ট তাদের উপরে আল্লাহ অভিশাপ করেন ফেরেশতা মন্ডলী আসমান জমিনে যত ফেরেশতা আছে সবই তার উপরে অভিশাপ করে নৌজবিল্লাহ পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের অভিশাপটা যারা সুন্নাতকে ভালোবাসে তারা কখনো বেদাতকে স্বীকার করে না বেদাতিকে সহ্য করে না এই জন্য আলোচনা করছি বেদাতের বিরুদ্ধে যারা বেদাত করে আমরা কি তাদের কল্যাণ কল্যাণ চাই না তাদেরকে তখনই চাইব যখন বেদাত বর্জন করে সোনাতের উপর অটল থাকবে তখনই কল্যাণ চাইব সমন্বিত উপস্থিতি আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি বিরতির পর আবার ফিরে আসছি ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল চাঁদের পথে

তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই এবং ভ্রান্তদের পথে জানতে দেখুন স্ত্রী বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না আজ রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, Are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified.

আমরা আমাদের আলোচনায় আবারও ফিরে আসলাম আমরা ধারাবাহিক উল্লেখ করছিলাম পরিণতি সম্পর্কে কত জঘন্য কত নোংরা এটি রসালাম বলছেন যে ব্যক্তি বেদাত কাজ করবে বেদাতিকে আশ্রয় দিবে লাই বলল যে ব্যক্তি বেদাতি আমুল করবে যে ব্যক্তি বেদাতি ব্যক্তিকে আশ্রয় দিবে এই ব্যক্তির কোন নফল এবাদত অর্থাৎ যত এবাদত করুক না কেন আল্লাহ রাবুল আলমিন তার কোনো এবাদত কাল কিয়ামতের মাঠে গ্রহণ করবেন না হজ করেছেন জাকাত দিয়েছেন সালাতাদাই করেছেন সিয়াম পালন করেছেন অসংখ্য কাজ আপনি করেছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে বেদাতও করেছেন ভুয়ামুলও করেছেন যার কোনো প্রমাণ সরিয়েতে নাই সেগুলো করেছেন আল্লাহ রাবুল আলমিন ফরজ এবারত নফল এ জীবনের কোনো এই বদতই কালকে আমাদের মাঠে কবুল করবেন না আপনি আপনি ভালো মনে করে অনেক কিছুই করছেন আপনি জানেন আপনার কাছে স্পষ্ট যদি এক হাজার টাকা আপনার কাছে হালাল থাকে সেটা তারাই বাজার করুন এক কোটি দশ কোটি টাকা যদি আত্মসাত করা হয় হারাম হয় সেটা এক কোটি একশো কোটি টাকা হলেও হারাম এই এই টাকার কাছে কিছুই কিছুই না না কোটি কারণ টাকায় হালাল এক 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 হাজার হাজার অসংখ্য আমল যদি হয় তাহলে বাতিল হয়ে যাবে ওই আমুল আল্লাহ দরবারে কবুল হবে না যদি সংমিশ্রণ ঘটে যদি মিশ্রিত হয় আপনি আমি কি একটু ভয় করি না আমি কি একটু সচেতন হতে পারি না যে বেদাত কোনগুলো এগুলো দেখে নিয়ে আপনি করবেন পালন অসংখ্য আমুল করবেন দান করবেন সাদা করবেন মসজিদ তৈরি করবেন মাদ্রাসা করবেন দরিদ্র এত আমুল করবেন কিন্তু কাল কেমন মাঠে যে গ্রহণযোগ্য হবে না যদি বেদাতের সংমিশ্রণ থাকে সোননাথের সাথে এজন্য সুন্নাতকে মূল্যায়ন করতে চাইলে বেদাতকে বর্জন করতেই হবে বিকল্প কোনো পথ নেই শুধু তাই আমরা আগের পরে বলে দিয়েছি কাল কেয়ামতের মাঠে বেদাতি ব্যক্তি রাসুল্লাহ সাল্লা সাল্লামের সুপারিশ পাবে না লক্ষণীয় বিষয় জানার বিষয় যে আমার আমুল আল্লাহর দরবারে কবুল হয়নি আল্লাহ কবুল করেননি তাহলে এখন আমার বাঁচার পথ কি রাসুল সাল্লা সাল্লামের সুপারিশ না আল্লাহ নবী সুপারিশ করবেন না কাল কেয়ামতের মাঠে পঞ্চাশ হাজার বছরের লম্বা দিনে যখন পানি পান করতে যাবে একজন বেদাতি ব্যক্তি আগেই বলেছি হাদিস সহি বুখারীর উনিশশো চতুর্থ বর্ণিত হয়েছে আল নই বলবেন সু কান কান লিমন গয়েরা বাদি দুর হও দূর হও যারা আমার মৃত্যুর পরে অনেক বেদাত তৈরি করেছ অনেক ভুয়ামূল করেছো যার অস্তিত্ব যে আদর্শ আমি দেইনি ওই আদর্শ তোমরা মেনে চলেছো চলে যাও এখান থেকে তোমরা ওই আদর্শ দ্বারা কখনো আখেরাতে মুক্তি পাবে না তাহলে এই ব্যক্তির আর একটি পথ বাকি থাকলো এখন কি করবে এ ব্যক্তি আমুল সৈন্য কাউসারে পানি পান করতে পারেনি রাসূলের সুপারিশ থেকে বঞ্চিত হয়েছে এবার তার পরিণাম কি যে কথা বারবার ক্ষুদ্বাই বলতেন রসুলুল্লাহ সাল্লাম আম্মা বাদ তাইন্না খয়রালে হাদিয়েতে কেতাবুল্লহ অ খয়রালে হাদিয়ে হাদীয়ে ইউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম কিতাব হলো আল্লাহর কিতাব আল কুরআন সর্বোত্তম আদর্শ সর্বোত্তম হেদায়েত হলো পথ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দেখানো পথ তারপরে বলছেন আশরর আল উমুরি মুহদাসাতুহা শেষ পরিণাম কি হবে এই হাদিসের মধ্যে আছে কুলুন সহিহ মুসলিমের 284 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে আলময় বলেছেন সবচেয়ে জঘন্য জিনিস হলো শরীয়তের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা ওয়াকুল্লা মহাদেশ তিনি বেদা আর সমস্ত নতুন কিছুই হল বেদাত আর কুল্লা বেদাতিং দলালা আর যেটাই বেদাত সেটাই ভ্রষ্টতা ওকুল্লাহ দলালা তিন ভেন্নার আর ভ্রষ্টতার পরিণাম হল জাহান্নাম এটা নু মহম্মদ সাল্লাহসাল্লাম বলতেন আমি কেন সচেতন নই তাহলে আমরা এই পর্বে উল্লেখ করলাম বেদাতি ব্যক্তি যদি কোনো বেদাতকে আশ্রয় দেয় বেদাত কোনো কাজ করে তাহলে প্রথমত এই ব্যক্তি শরীয়তের উপর মিথ্যা অপবাদ দিল শরীয়তকে অসম্পূর্ণ মনে করল দুই মোহাম্মদকে খেয়ানতকারী হিসাবে সাব্যস্ত করল কারণ নবী সাল্লাম উত্তম যা সবকিছু দিয়ে গেছেন নতুন করে উত্তম কিছু তৈরি করার অধিকার নেই তিন এই ব্যক্তি যখন বেদাতকে সৃষ্টি করলো সেখান থেকে একটা সুন্নাতকে হত্যা করলো সাল্লাম বলছেন ডান হাতের আঙ্গুলে গণনা করতে হবে এটাই হলো শরীয়ত খুলুন হাদিসের মধ্যে আসছে পনেরোশো দুই নম্বর হাদিস আবু দাউদের মধ্যে ডান হাতে আঙ্গুলে তাসবি গণনা করছে আঙ্গুলের গিরাগুলো কাল কেয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে সাক্ষী দিবে আল্লাহর সঙ্গে কথা বলে জান্নাতে যাওয়ার সুপারিশ করবে এটাই সেই হাদিস দানা দ্বারা বিচি দ্বারা কঙ্কর দ্বারা তাজবি দানা দ্বারা এইগুলো দ্বারা তাজবি গুণনা করা এটা বেদাতি আমুল এর পক্ষে যেগুলো হাদিস বর্ণিত হয়েছে জাল হাদিস এই আমুলগুলো ঠিক নয় আমাকে বর্জন করতে হবে তাহলে বোঝা যাচ্ছে যখনই মেশিং দ্বারা তসবি গুণনা করা হচ্ছে তখন সোননাথের আমুল থেকে আমি সাইড হয়ে যাচ্ছি গুণনার উজহাত দিয়ে বৃদ্ধ হয়ে গেছি গুণনা ভুলে যায় মূলত আল্লাহ রাবুল আলমিন চেয়েছে আপনার গুণনা বৃদ্ধ মানুষ আসলের যুগে ছিল না আপনি এই অজুহাত দিয়ে কেন করছেন এতেও কি আপনি তৃপ্তি পান না আর একটা বিষয় বেদাতি কোনো আমুল করলে এই পৃথিবীতে কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছবে না আল্লাহ কবুল করবেন না পাঁচ যে ব্যক্তি বেদাতে আমুল করল এই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত ফেরেশতাদের পক্ষ থেকে অভিশপ্ত পৃথিবীর সমস্ত মানুষের পক্ষ থেকে অভিশপ্ত এই ব্যক্তি কখনো সফল হবে না ছয় এই ব্যক্তি কাল কি মাঠে মাঠে রসুল সাল আসাল্লামের সুপারিশ পাবে না কাউসারে পানি পান করতে পারবে না এই ব্যক্তির কোনো আমুল আল্লাহর দরবারে কবুল হবে না কি মাঠে হজের নেকি হোক সিয়ামের নেকি হোক জাকাতের নেকি হোক দানের নেকি হোক সালাতের নেকি হোক যত আমুল করুক না কেন ফরজ হোক আর হোক কোনো আমুলই আল্লাহ কবুল করবেন না শেষ পরিণাম হবে কি জাহান নাম আল্লাহ রসুল বার বার বলতেন এই হাদিস আপনারও মুখস্থ আছে ইমাম সাহেব প্রতি খুদ্ বলেন কিন্তু এই হাদিসটা আপনি গুরুত্ব দেন না কেন ইমাম সাহেবের মুখস্থ আছে খতিবের মুখস্থ আছে আলেম সাহেবের মুখস্থ আছে কিন্তু তিনি বেদাতটা কি এটা কখনো দেখতেও যাননি ভাবেনও নি বেদাতকে মূল্যায়নও করেননি বরং খুদ্ দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে বেদাতকে মেনে নেওয়ার জন্য বেদাতে সাইয়া আর বেদাতে হাসানা হিসাবে যুক্তি পেশ করেন সাধারণ মানুষকে ধোঁকা দেন তাহলে ঘড়িও বেদাত বিমানও বেদাত চশমাও বেদাত যত আবিষ্কার রয়েছে নতুন নতুন টেলিভিশন বেদাত অনুপাবে স্যাটেলাইট বেদাত মোবাইল বেদাত এইগুলো কথা বলে সাধারণ মানুষকে প্রতারিত করছে ধোঁকা দিচ্ছে আপনি কি একটি বারো বোঝার চেষ্টা করতে পারেন না একটি বারো আপনি কি ভাবতে পারেন না ইসলাম কেন সতর্কতা আরোপ করেছেন কেন বারবার এর থেকে সাবধান থাকতে বলেছেন আমি একটু ভাবতে পারি অন্তত একটি বিষয় মনে করে যে আমি যদি বেদাতিদের সাথে অন্তর্ভুক্ত হয়ে যাই তাহলে আমি ওই ভুয়া দলের অন্তর্ভুক্ত হলাম কালি কেয়ামতের মাঠে আল্লাহ রসুল আমার জন্য সুপারিশ করবেন না তিনি আমাকে তাড়িয়ে দিবেন এতটুকু ভয় করুন কে না চায় রাসুলের সুপারিশ কিন্তু আল্লাহ রসুল তাড়িয়ে দিবেন সুপারিশ করবেন না যেটা সুরা ফুরকান ২৭ এবং আঠাশ নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলামী বলছে ইয়া উমাইয়া আব্দুল জোয়ালে মিয়াদায় ইয়াকুল ইয়া আলাইতানি তখস তোমার রসুল এ সাবিলা এয়া ওয়াইলাতা আলাইতানি লামার তখস হাতের আঙ্গুল হাত কামড়াবে আর বলবে ওই জালেম ব্যক্তি যে রাসূলকে মানেনি রাসূলের পথে চলেনি ও বলবে হায়াক্ষেপ যদি নবী মোহাম্মদ সাল্লাহুলা ইসাল্লামের পথে চলতাম কতই না ভালো হতো আমি আজকে ধ্বংস হয়ে গেলাম অমুক ব্যক্তির পথে যদি না চলতাম তার কথা যদি না শুনতাম তাকে যদি কোন ব্যক্তি হিসাবে গ্রহণ না করতাম তার আনুগত্য যদি না করতাম তাহলে কতই না ভালো হতো আমি নবীকে বর্জন করেছি নবীকে ছেড়ে দিয়েছি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে আমি মানতে চাইনি নবী এসেছিলেন পথ প্রদর্শন করার জন্য তার প্রত্যেকটি ক্ষেত্রে আমি আনুগত্য করব সে আনুগত্য আমি করিনি বর আনুগত্য করেছি অমুক ব্যক্তির অমুক বিদ্যানের অমুক উপাস্তিরের অমুক আলেমের অমুক মনীষীর অমুক দার্শনিকের অমুক পণ্ডিতের অমুক বৈজ্ঞানিকের তাহলে নবীকে আমি মানিনি আমি বেদাতকে প্রশ্রয় দিয়েছি সুন্নাতকে মূল্যায়ন করতে পারিনি সুন্নাতকে মূল্যায়ন করার যে ধারা আমরা আগে আলোচনা করেছি আগে আপনাদের সামনে পেশ করেছি সোননাথের ক্ষেত্রে আপনাকে অকপট চিত্ত গ্রহণ করতে হবে দেখুন আজকের যুগে মানুষ সুন্নতের উপর আমল করে না 10394 নম্বর হাদিসটা খুলুন তাবরানির কাবিরের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইননামিন আরায়ুকুম জামানা সাবরিন সাহাবা کرام শুন রাখো তোমাদের পরে একটা যুগ আসবে ধৈর্যের যুগ কেউ সুন্নতের উপর টিকে থাকতে পারবে না ইলমুতাবাস থেকে ফিহি আদ্রু খামসিনা শহিদান যে ব্যক্তি ওই যুগে সুন্নাতকে হাতে দাঁতে শক্ত করে আঁকড়ে ধরে করবে বেদাতকে প্রত্যাখ্যান করবে ওই ব্যক্তির জন্য কেয়ামতের মাঠে পঞ্চাশ জন শহীদের মর্যাদা রয়েছে বললেন এই পঞ্চাশ জন কি বদর উহুদ খন্দকে শহীদ হওয়া আমাদের যুগের শহীদ না তাদের যুগের শহীদ আলোনে বলেছেন লাবাল মিনকু বারে উমর না না তোমাদের যুগে শহীদ হওয়া পঞ্চাশ জন ব্যক্তির শহীদের মর্যাদা ব্যক্তি পাবে তার সুন্নাতকে মূল্যায়ন করার মধ্যে নেকি কত বিভিন্ন অজুহাতে খুটিনাতে যুক্তি দেখিয়ে থুনক যুক্তি দেখিয়ে বেদাতকে আমি আঁকড়ে ধরছি আর সুন্নাতকে বর্জন করছি নেহায়ত অন্যায় আল্লাহ আমাদেরকে সুন্নাতকে মূল্যায়ন করার বেদাতকে বর্জন করার তহফিক দান করুন ইনশাল্লাহ আগামী পর্বে আমরা কোন কোন ক্ষেত্রে সুন্নাতকে মূল্যায়ন করি বেদাত কাজ করে থাকে তা আলোচনা করব। সোনার আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি আকুল উকাউলে হাদা

দর্শক আল আনুল করিম কি ওসিরাত করেছে মানব জাতির জন্য ইসলামের মূল নির্দেশন গুলো কি কি সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআনকারী এসব কিছু জানার জন্য দেখতে থাকুন পৃথটিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআনের পবিত্র এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কুরান দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কোরআনের সাড়ে ছটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডাকিরের আন্তরিক বার্তা সবচেয়ে লাভজনক ব্যবসা আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে কোরআন এই মূল্যবান তথ্য বলে দিয়েছে